আচ্ছা একটা কথা বলুন তো, এই বাড়িতে যখন আপনাদের ওই সাবিত্রী ব্রত, তারপরে বিবর্তারিণী ব্রত বা অন্যান্য যে বার ব্রতগুলো হয়, সেগুলোতে উপোস করা বলুন, সে ব্রতগুলো পালন করা বলুন, কারা করে আপনাদের বাড়িতে? বোধ হয় মা, জেঠিমা বা আপনারা নিজেরাই করে থাকেন, স্বামীরা করে নাকি? সাধারণত করে না, আমাদের দুতরফেও তাই, তেমন কেউ করে না। কিন্তু আমার আর ওর মধ্যে ব্যাপারটা একটু আলাদা, এক্ষেত্রে বিষয়টা ও বেশি পালন করে থাকে, আমিও যে করি না তা না, করি, কিন্তু ও বেশি করে থাকে আর এটা স্বেচ্ছায় করে থাকে। বলছি সেই কথাটা আগে দাঁড়ানো, সুতপা মাছ বাচ্ছে। আজকে আসলে আমাদের গাঁ ষোলো আনার পুজো। এই গ্রামেতে বলে না, একটা পুজো হলে সবাই সেই পুজো করে, গ্রাম দেবী যাকে বলে। তো আমাদের এখানে মা চণ্ডীর আজকে পুজো, সুতপাদের পাড়াতেই পুজোটা হবে। বাট আজকের দিনে সাধারণত কেউ মাছ খায় না, কিন্তু আমার বাড়িতে তো বাচ্চাগুলো আছে, ওরা তো খাবে, আমি না খাই, ওরা তো খাবে, তো সেই জন্যে মাছ নেওয়া হয়েছে। সুতপাও উপোস করে আছে জানেন তো, আর উপোস করে আছেন আমাদের উনি, ও আজকে উপোস করে মা চণ্ডীর কাছে পুজো দেবে যতক্ষণ না পুজো হচ্ছে। আর সেটা হচ্ছে মানে উপোসের কারণটা হলো আমি, ওর যে বাচ্চারা আছে মানে ওর যে গরু আছে উগুলো আছে তারা, বা লুলু আছে ওর জন্যে, আর আমার বাচ্চাদের জন্যে, আর আমার জন্যে, যাতে আমরা সবাই সুস্থভাবে শান্তিতে থাকতে পারি। এটা ছোটকা, আমি কুড়নো কুড়তে বসেছিলাম, ছোটকা কাঁচা কুমড়ো খাচ্ছে, ওর অবস্থা দেখেছেন? আর একটু পেছন থেকে কারি পাতা নিতে এসেছি, এই গাছগুলো হয়েছে আপনি মানে ফল পড়ে, এই হচ্ছে এর বীজ, এখান থেকে হয়েছে। তো এই কারি পাতা নিয়ে যাবো, মুগের ডাল করবো, তাতে একটু ফোড়ন দেবো। আমি তরকারিতে কারি পাতা অতটা ভালোবাসি না, বাট এই ডালেতে, আমাদের ডাল তো বাড়িতে নিরামিষ হয়, পেঁয়াজ রসুন দিয়ে ডাল হয় না, তো তাইতে যদি এই ফোড়নটা দেওয়া হয় দারুণ লাগে। দাঁড়ান, চলে এসেছে পুজো দিয়ে, এই দেখুন, এই মায়ের পায়ের ফুল নিয়ে আসে, এসে প্রথমে আমার মাথায় দেবে, আর তারপরে বাড়ির অন্যান্য বাচ্চাদের মাথায় দেবে। গুণ সবাইকে দেওয়া হয়ে গেছে, গুণ্ডিটা ঘুমোচ্ছিল, ঘুমলে তো কাউকে ঠাকুরের জিনিস দেওয়া উচিত নয়, এখন ঘুম থেকে উঠেছে ওই জন্য গুণ্ডির মাথায় দেওয়া হচ্ছে। ওর বাড়ির বাচ্চাদের মাথার জন্য আলাদা ফুল নিয়েছে, প্রসাদ নিয়েছে, বলে যে কুকুর বেড়ালকে নাকি ঠাকুরের প্রসাদ দিতে নেই, কিন্তু আমরা সেটা মানি না, সন্দেশ টন্দেশ আমরা দিই, বা মায়ের যে ভোগ হয়, গোবিন্দর যে ভোগ হয় সেটাও আমরা বাড়ির বাচ্চাদের দিই, কেননা ঈশ্বরের সন্তান সবাই, তার উপর, তার প্রসাদের উপর অধিকার সবাই কার আছে। হ্যাঁ, বলবে যাতে ফেলে নষ্ট না করা হয়, সেই জন্যে এই বারণটা হয়তো করা হয়, বাট দেওয়া হবে না এটা উচিত নয়। এখনও নারকল ছাড়াচ্ছে, আর পাশে কে বসে আছে দেখুন, আমাদের বাবলি, নামটা কেমন না, অনেকে বলে কি মেয়ে না, কিন্তু না, মেয়ে না, ছেলে, কিন্তু ওর রূপ দেখে বা ওর ঘাউ ঘাউ আওয়াজ দেখে, গলার টোন দেখে আমি ওর নাম দিয়েছিলাম বাবলি। নারকলটা একটা দুটো নারকলও আছে, আমি বললাম আরও দু তিনটে ছাড়িয়ে দে, তারপরে একসঙ্গে কুড়ে ঠাকুরের জন্য একটু নাড়ু করবো। দাঁড়ান, এখন ছুটছি, পেছন দিকে যাচ্ছি, ছুটে ছুটে ধূপ করে আওয়াজ হয়েছে, কানটা না খাড়া করেই থাকি এই সময় নারকল ধূপ ধাপ করে পড়ে। সেদিনকে একটা ব্লগে দেখিয়েছিলাম না, যে রাত্রিবেলা নারকল কুড়েছে, ওই দেখুন পড়েছে, সাইজটা একটু ছোট, তাতে কি, নারকল তো নারকলই হয়, এই সময় সব কালেক্ট করে রাখতে হবে। যখন দেখবো যে জন্মাষ্টমী আসছে, তখন দেখবো গাছের অর্ধেক নারকল তখনও বোধ হয় দোমালি হয়নি, ডাবের মতো হয়ে আছে, দুর্গা পুজোর সময় আবার হতে পারে, ওই জন্য এখন একটু ভালো করে চোখ টোক দিয়ে রাখি। এখন দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আমাদের নন্দুরও এখন বিশ্রামের সময়, আর কয়েকটা মাস বোধ হয় নয়, এক দেড় মাস পরেই নন্দুর বাচ্চা হবে। আহা, বাড়িতে আবার একটা বাচ্চা, ছুটে ছুটে বেড়াবে চারিদিকে, কি আনন্দ। তা আমি বলি, পেটে যতদিন আছিস ততদিনই ভালো, তারপরে তো বর্ষা চলে আসবে, তখন কি হবে। আচ্ছা, আজকে তাহলে চলি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের। আর তাড়াতাড়ি আমার দুর্গাপুর যাওয়ার আছে, তো দুর্গাপুরে গেলে সেখান থেকেও ব্লগ করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। গুড বাই, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশির সঙ্গে বাঁচবেন।